আরেকটা আছেন একদিন মুখ খুলি নাই ওই যে 24 তারিখ সময় শেষ আপা আমাকে বলছে শামীম তুই ধৈর্য ধর আমি ধরছি বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে কথা কই নাই এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান 24 তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে 24 তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পর খেলা হবে কে কতটুক মায়ের দুধে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে পারভেজকে গুম করছো কারা কারা উপস্থিত ছিল আমরা জানি না আইভির ছোট ভাই কাদিরের পোলা রকনউদ্দিনের পোলা আইভির মামাতো ভাই কারা কারা ওখানে গাড়ি নিয়ে অবস্থান করেছিল আমরা জানি ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না সাথে এখন খারাপ লাগে খালেদা জিয়া কয় 25 তারিখ জামাত কয় 25 তারিখ সুশীল বাবু কয় 25 তারিখ গালফুলা কামাল হোসেন কয় 25 তারিখ এখন দেখা যায় আবার আইভি আর রাব্বিও কয় 25 তারিখ ঘটনা কি 25 তারিখ কি তাহলে ও 25 তারিখে বোধহয় আওয়ামী লীগের ক্ষমতা শেষ না 25 তারিখে শেষ না শেষ হবে 24 জানুয়ারি কিন্তু থুকুমুকু আমরা ধরে নিলাম আমার জন্য সুবিধা আমার জন্য সুবিধা আমার বোন আইভি আর হিজরা রাব্বি রাব্বি হিজরা ছেলের লাশ নিয়ে রাজনীতি করো তোমার কিছু গুণ আমি আজকে গাই তুমি কেডা তুমি রফিউর রাব্বি ছেলে মারা গেছে চার দিনের মাথায় গেছো 24 প্রোগ্রাম করতে ফেস পাউডার দিছো আবার লিপস্টিকও দিছো ছোটে আল্লাহ ছেলে মারা গেছে তার শহীদ মিনারে 40 দিনের দিন গান হয় ব্যান্ড শো বাহ কি সংস্কৃতি মুসলমানের মাশাআল্লাহ আল্লাহ ছেলেটার আত্মার মাগফিরাত দেখ